আসসালামু আলাইকুম। প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কলিজা ভুনা। এই কলিজা ভুনাটা আমি একটি টিপস সহ বলে দিব যে এভাবে করলে কলিজা ভুনাতে কোনো গন্ধ থাকবে না, যে থাকবে না এই টিপসটা ফলো করলে। পরোটা, রুটি এবং ভাত, এগুলোর সাথে এই কলিজা ভুনা অনেক বেশি মজার একটি খাবার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলিজা ভুনার জন্য এখানে আমি হাফ কিলো কলিজা নিয়ে নিয়েছি, আর কলিজাগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি ছোট করে। চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে পানি ফুটছে। এখন আমি এই ধোয়া কলিজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কলিজা সিদ্ধর মধ্যে আমি এই যে হাফ চামচ পরিমাণ, হাফ চামচের একটু বেশি আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণটা দেওয়ার কারণে কলিজার মধ্যে যে রক্তটা এটা বের হয়ে আসবে, কারণ এই রক্তটা থাকলে অনেক সময় অনেকেই আছে সিদ্ধ না করেই রান্নাটা করেন, এবং এই কারণে কলিজা অনেক সময় রান্না করলে গন্ধ করে। কিন্তু যদি আপনারা এই যে সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দেন, সেই ক্ষেত্রে ভালো করে ফুটে গেলে পুরা রক্তটা বের হয়ে আসবে এবং কলিজা রান্নায় কোনো গন্ধ থাকবে না। এটা একটা টিপস। পানির মধ্যে কলিজাটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না বুঝতে পারবো যে আর রক্তটা নাই। তুলে দেখলেই বুঝতে পারবেন যে না, সিদ্ধটা হয়ে গেছে। কলিজাগুলোকে সিদ্ধর পর আমি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেছে, এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। কাপটা ছোট, খুব বেশি বড় না, যেহেতু আমার হাফ কিলো কলিজা সেই ক্ষেত্রে তেলটা বুঝে দিতে হবে। অবশ্য কলিজাতে একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব 4 কুচি দারচিনি, 6টা লং, 3টা এলাচ, এখানে 1টা তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি আমি, সবটাই দিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু নাড়াচাড়া করবো, একটু ফোড়ন দেওয়া আর কি। একটু নাড়াচাড়া করলে এই যে এর মধ্যে থেকে একটা ফ্লেভার আসছে। এখন এর মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আমি খুব সহজভাবে কলিজা ভুনাটা করে দেখাবো। তবে কলিজা ভুনা করার আগে অবশ্যই আপনারা কাঁচা কলিজাটাকে এটা পানি দিয়ে, যে প্রসেসিংয়ে আমি করলাম, এটা আগে সিদ্ধ করে রক্তটাকে বের করে নিতে হবে, তাহলে গন্ধটা থাকবে না। এখন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে, পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে অনেকটাই, এর মধ্যে এখন আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট একসাথে করা আমি দিয়ে দিচ্ছি, সাথে আমি 2 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এটাকে 1 মিনিট একটু ভেজে নিব, যাতে আদা রসুন এবং পেঁয়াজের গন্ধটা না থাকে। তেলের সাথে একটু আমি ভেজে নেব। আর এখানে আমি যেসব মশলা নিয়েছি, এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 7 মতো লবণ, এবং 1 চামচের বেশি আমি মরিচের গুঁড়া নিয়েছি, আর জিরার গুঁড়া এখানে 1 চামচ। 1 মিনিট পরে এই যে মশলাগুলো আমি নিয়ে সবই দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো করে কষায় নিব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, অল্প, মশলাটাকে কষানোর জন্য। মশলা কষানোর এই পর্যায়ে আমি এখানে 4টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটাকে কষায় নিব। এই শুকনা মরিচটা দেওয়ার কারণে কলিজা ভুনাটা আরও বেশি ভালো হবে। পর্যায়ে আমি কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে আমি নাড়া দিয়ে আবারও কষায় নেব।
কলিজা ফোড়া এই পর্যায়ে মশলাটা কষানোর পর্যায়ে আমি একটু পানি অ্যাড করছি। এটাকে তিনবার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি কলিজাটাকে কষায় নিব। এখন আমি এটা এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ পরিমাণে। এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করছি। এখানে আমি গরম পানি দিচ্ছি, রান্নাতে সবসময় গরম পানি ইউজ করবেন, সেই ক্ষেত্রে রান্নার টেস্টটা ঠিক থাকবে। কলিজাকে কিন্তু সিদ্ধ হতে হবে, যার কারণে পানিটা আপনারা বুঝে দিবেন। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আমি একটু নাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, আর কলিজাতে কিন্তু কোনো ঝোল থাকবে না। এখন আমি এটাকে আরো 10 থেকে 15 মিনিট এভাবে রান্না। কলিজা রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আমি যেটা করব, এখানে আমি জিরা, গোটা জিরা এটাকে তাওয়ায় ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে নেড়ে আমি 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, খুব লো হিটে রাখবো যাতে উপরে তেলটা চলে আসে। 1 মিনিট হয়ে গেছে, কলিজা ভুনাটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। সুন্দরভাবে হয়ে গেছে কলিজা ভুনা, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।